হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, তোমাদের ভালোবাসা ভালোই আছি। তো ঘুমের থেকে উঠেছি হচ্ছে তোমার 7টার সময়। তো উঠে আমার এখন ভাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে, আর বাইরের কিছু ধোয়া কাচাও আছে, কিন্তু এখনও কিছু নামছি না, কেননা ভালোই ঠান্ডা পড়েছে। দেখি, বুঝতে পারছো, ঠান্ডাটা উপভোগ করছি। তো চলো ঘরে যাই দেখি। এই দেখো, এগুলো সব ধোয়া কাচা পড়ে আছে। দাদা আবার গেছিলো, তোমার মুখ্যমন্ত্রী আসছিলো আমাদের এখানে আলিপুরদুয়ারে, তো ওখানে ডিউটি পড়েছিলো। দেখো, চাদর, সোয়েটার, এমনি রোদ্র নেই, মেলার জায়গা নেই, এগুলো এখন আমাকে ধুতে হবে, জানো না তো। এগুলো গাড়িতে নিয়ে শুয়েছে, এগুলোকে এমনি রাখা যাবে? আর আমার মহারাজ দেখো এখনও চুপ করে শুয়ে আছে, দেখো উঠছে নেই এখনও। ঠান্ডা মতো ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ঠান্ডার মধ্যে যত ডাকছি তত আর লেপ মুড়ি দিয়ে আরামে শুয়ে পড়ছে। দেখো ওর অবস্থা কানা, দেখতে পাচ্ছ? আর এইদিকে দেখো, আজকে তো তোমার এই সে তোমার সোমবার। এই দেখো, এই দেখো, আমি ভাত উপর করে দিয়েছি, মার গালছি, এই দেখো মার পড়ছে। এদিকে হচ্ছে ভাত, ডালও আমার সেদ্ধ হয়ে গেছে। এদিকে হচ্ছে আজকে নিরামিষ তরকারিও কাটা হয়ে গেছে। দেখো নিরামিষ তরকারি, এখানে কোয়াশ, আলু, বেগুন, ছিম, তারপরে গাজর, সব কিছু দিয়ে নিরামিষ তরকারিটা করবো আর কি। তো তোমাদের দাদাভাই সকাল সকাল কেটে দিয়েছে এটা আর কি। তো আমার মনে হয় এখন বাইরে যেতে হবে, ধোয়া কাটা কিছু বাকি আছে, সেটা আমাকে করতে হবে। দেখো না এখানে কি নোংরা অবস্থা হয়ে আছে। টুলটা কি কাজ করবে, ওয়ারিং করবে না কি করবে? টুলটা ওই ঘরের থেকে এনে রেখেছে, তো এখন তো ওয়ারিংটা হয়েছে। টুলটা সরিয়ে দাও, টুলটা সরিয়েও দিচ্ছে না। আমি কিছু এখানে সবজি টবজি সব ডালির মধ্যে, কিচ্ছু ঝুড়ির মধ্যে কিচ্ছু গুছাতে পারছি না। দেখো কি অবস্থা হয়ে আছে। আর এখানকার ওয়েদার, কালকে রাত্রে তো সেই কুয়াশা পড়েছিল, আজকে তাও দিন সকাল থেকে কুয়াশা নেই, এমনি ভালোই আছে। বাবা যে আরেকজন কোথায় গিয়েছিল বরমাসে আমাকে না বলে, চুপি চুপি কোথায় গিয়েছিল আবার চলেও আসলো, আমি জানলামই না। দেখো কোথায় গিয়েছিলে? ও ঘুরতে গিয়েছিল, সব জায়গা দেখতে গিয়েছিল, কোথায় কোথায় কেমন ঠান্ডা পড়েছে। তো চলো বন্ধুরা, আমি হচ্ছে এখন কলপারে যাই, চাদরটা ভিজাবো, ধুবো, কলপারে যাই। আর একজন আরামে ঘুমিয়ে আছে। এই ঠান্ডার মধ্যে জলের কাজ করা মানে যুদ্ধ করা, তাই না বন্ধুরা? ঠান্ডার মধ্যে জলের কাজ করা মানে যুদ্ধ করা, কিন্তু একা সংসার সব কিছু তো করতেই হবে, কিছু তো করার নেই। পরিষ্কারও থাকতে হবে, খেতে হবে, শুতে হবে, ঘুমাতে হবে, সবই করতে হবে। এই যে ওয়েদার করছে বন্ধুরা, এই ওয়েদার কি আর এই সোয়েটার শুকাবে? দেখো মোটা সোয়েটারটি কি শুকাবে? কিন্তু তবু আমাকে ধুতে হবে, এটা না ধুয়ে আলমারিতে রাখা যাবে না। বললাম না যে দাদা গেছিল প্যারগাউন মাঠে, মমতা দিদি আসছিল মুখ্যমন্ত্রী একদিনের ডিউটিতে জন্য, গাড়িতে এটা পড়ে গেছে। আমি এটা ঠান্ডার মধ্যে যে ধুচ্ছি, মানে রোদ্র তো নেই কিন্তু কী করবো, তাও ধুলে পরে শুকিয়ে যাবে, দুই দিনই শুকা তার তিন দিনই শুকা। দেখো ওখানে মোবাইলটা আছে, তো আমার বন্ধুরা ডাল সোমবার দিলাম, ভাতও হয়ে গেছে, ছেলের আজকে আর কালকে পরীক্ষা হলে আমি আরাম নিশ্চিত। আমি দই আমার ছেলে অধৈর্য হইতে এতদিন ধরে, পরে মনে কি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, এত পরীক্ষা অফ করো জলসে। নিরামিষ তরকারি বসিয়ে দিলাম, ডালও হয়ে গেছে, এখন খুব তাড়া, কালকে ছেলের পরীক্ষা হয়ে গেলে ব্যাস, মানে গঙ্গার জলে ও স্নান করবে, সঙ্গে আমিও স্নান করবো, কেন 9:30 স্কুলে পৌঁছাতে হয়। কত তাড়াতাড়ি রান্না করতে হয় ভাবতে পারছো? এই শীতের দিনে তো আমি সেই ঠান্ডা পড়ছে, কুয়াশা পড়ছে, তাও এখন রোদ্র উঠেছে। কালকে ফ্রাইড রাইস আর মাংস খেয়ে আজকে কি আর নিরামিষ খেতে ইচ্ছা করে, তোমরা বলো বন্ধুরা? হ্যাঁ, এই কথা তোমাদের দাদাভাইকে বলছি দেখে, ইয়ারকি কার সাথে ইয়ারকি করবো? আমার বরের সাথে ইয়ারকিও করা যায় না, ইয়ারকি করলে পরে ওইটা সিরিয়াস ধরে নেয়, মানে কি বলবো, আগেকার দিনে মানুষের মতন ওর ব্যবহার,
জানো তো, মানে কিছু বলার নেই আর কি। মানুষ আমি তো আমার বড়ের সাথে ইয়ার্কি করবো, তো অন্য কারোর সাথে ইয়ার্কি করবো সেটাও বুঝবে না। আমি যে বলছি যে নিরামিষ আজকে ইস খাওয়াটা কষ্ট হবে, বলে কি ইস শুধু মাছ মাংস অমুক তমুক লাগে, আমার কোনোদিনও খাবার কোনো চাহিদা নেই বন্ধুরা, কোনো কিছুরই চাহিদা নেই, না জামা কাপড় না সোনা গয়না না খাবার দাবার কোনো কিছু চাহিদা নেই, চাহিদা নাই সেটাও ভালো করেই জানে, কিন্তু জানলে পরেও দেখো কেমন করে আমাকে কথা শোনায় জানো না তো। তো ছেলের পরীক্ষার ড্রেস ড্রুসগুলো রেডি করে রাখি, বাজে মোটে হচ্ছে এখন 9টা, তো 9:30টার মধ্যে স্কুল যাবে, ওর আবার বাইরে আবার না একটু ঘুরতে গেলে হবে না, ওর ভুলুরও দেখতে লাগবে, ভুলু কুকুর, সব এগুলো রেডি করে রাখি রেখে এনে দিচ্ছি, এসে এগুলো পড়বে আর কি। তো স্নানটা স্কুল থেকে এসেই করে, জাঙ্গিয়া ওর স্কুল থেকে এসেও স্নান করে আর কি, এত সকাল সকাল স্নান করে না, ওয়েদারটা ভীষণ খারাপ করেছে, তাও এখন একটু রোদ্রু উঠেছে দেখে আমি এখন যে দেখালাম এদের কী ধুয়ে দিয়েছে, এই দেখো চাদর মেলে দিয়েছি, এই দেখো চাদর মেলে দিয়েছি, বাইরে হচ্ছে সোয়েটার টোয়েটার এগুলো সব মেলে দিয়েছি, এই যে এখন ওয়েদারটা ভালোই করেছে, রোদ্রু উঠেছে, কালকে যে হারে কুয়াশা পড়েছিল সেই আন্দাজে আজকে একদম কুয়াশা নেই, সকাল থেকে রোদ্রু ভালোই উঠে গেছে। তো বন্ধুরা আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে কালকে আবার চলে আসবো তোমাদের কাছে। তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে, আর আমার সব বন্ধুদেরকে বলছি প্লিজ বন্ধুরা একটা করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বন্ধুরা, প্লিজ একটু কি মায়া দেওয়া হয় না যে এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও দিই। তো এই জয় বজরঙ্গুলি এখানে এটাই বলি, আমার বন্ধুরা যে যেখানে আছো খুব ভালো থাকো, সুস্থ থাকো, খুশি থাকো, টাটা।